ওটা কিভাবে সমাধান করা যায়, বা আমরা দেশের খবর তো বলছিলাম না, কিভাবে পাবো এটা? আসলে এটা অনেক সময় এটা একটা কারণ হতে পারে, ফেসবুক হয়তো তাদের সার্ভারে কাজ করতেছে, এই জন্য হয়তো ফেসবুক বন্ধ থাকতে পারে। আর অনেক সময় ধরেন আপনি যদি এরপরে যদি ফেসবুক ইউজ করতে চান, তাহলে আপনি অন্য একটা দেশের ভিপিএন ইউজ করতে পারেন, অন্য একটা দেশের ভিপিএন ইউজ করে ফেসবুক আপনি ইউজ করতে পারবেন। আর যদি আমাদের দেশে মেসেঞ্জার এবং ফেসবুকে, হ্যাঁ আমিও দেখছি সুন্দরপুর থেকে কাজ করে আমি সব মোবাইল ডাটা দিয়ে কানেক্ট করার চেষ্টা করেছি, এরপরেও এটা কানেকশন হচ্ছে না। আমার মনে হয় যে ফেসবুকে, আমাদের দেশে যে ফেসবুকে যে অথরিটি, যে অথরিটি ফেসবুক আমাদের দেশে এটা প্রোভাইড করে, সার্ভিসটা যে প্রোভাইড করতেছে, প্রবাবলি তারা আজকে এটা বন্ধ রেখেছে। তো আপনি অনেক ট্রাই করতে পারেন, অনেক অনেকভাবে করেন, কিন্তু এটা হবে না। তবে আপনি যদি অন্য কোনো ভিপিএন ইউজ করেন, অন্য কোনো দেশের ভিপিএন ইউজ করে আপনি এই ফেসবুকটা ইউজ করতে পারবেন। আমি একটু আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি অন্য একটা দেশের ভিপিএনটা ইউজ করবেন। অন্য একটা দেশের ভিপিএন ইউজ করে আপনি ইচ্ছে করলে ফেসবুক মেসেঞ্জার ইউজ করতে পারবেন। ওটার জন্য আমরা নেক্সট যে ভিডিও আমাদের আসবে, হ্যাঁ ওটাতে আমরা দেখাবো যে ফেসবুক মেসেঞ্জার কেন কাজ করবে। তো আজকে আমার মনে হয় আমাদের দেশে হয়তো কোনো কারণে ফেসবুক কর্তৃপক্ষ বা আমাদের বিটিআরসি, হ্যাঁ তাদের যে অথরিটি, তারা হয়তো ফেসবুক কিছু পর্যন্ত বন্ধ রাখতে পারে। আশা করি আপনাদের প্রশ্নের যে আনসারটা আমি সঠিকভাবে দিতে পেরেছি। একান্ত ইউজ করতে হলে আপনার অন্য দেশের ভিপিএন ইউজ করবেন, ভিপিএন ইউজ করে ওটা করতে পারবেন। আমরা নেক্সট ভিডিওতে ওটা দেখাবো।